Hey guys, welcome to my channel. আমি সপ্তমিয়া, তোমরা দেখছো C3 World. আরো আরেকবার পূজোর আগে আমি চলে এসেছি মিশর কিছু সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে। আমি জানি তোমাদের ভীষণ পছন্দের একটা হল কালেকশন, তো চলো আজকে একদমই বেশি বকবো না, তাড়াতাড়ি ভিডিও দিকে যাওয়া যাক। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট শাড়ি যেটা সেটা হলো এটা, এর অন্য আরেকটা ভার্সন আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে সমস্ত শাড়ি হল ভিডিওর প্রত্যেকটা লিংক দিয়ে দেবো যাতে তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে শাড়িটা, ভীষণই সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা শাড়ি পরে আমি বিভিন্ন রকমের শর্টস ভিডিও রিল তৈরি করছি, যেগুলো আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় তোমরা দেখতে পাবে। তো যদি তোমরা এখন অবধি ফলো না করে থাকো তাহলে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে গিয়ে ফলো করে নিতে পারো। আর এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, যেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো এই হচ্ছে ফার্স্ট শাড়ি, ভীষণই সুন্দর কাপড়, একদম খাদি কটনের ওপরে। এইটা হচ্ছে নিচের দিকে থাকবে এই পোর্শনটা, যেখানে তোমাদের কুচিটা পড়বে সেই দিকটা। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, এই হচ্ছে কাজ। সাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে পরে কেমন লাগছে। আর এই ধরনের শাড়ি পরে পুজোতে ঘোরার মজাই আলাদা। ব্ল্যাক কালারের ব্লাউজের সাথে এটা পেয়ার করেছিলাম। তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এই সবকটা শাড়ির মধ্যে তোমাদের সব থেকে পছন্দের শাড়ি কোনটা। আমার তো সবকটাই পছন্দের। এই হচ্ছে উপরের পোর্শনটা, এই হচ্ছে নিচের পোর্শনটা, ঠিক আছে। প্লেন হোয়াইটের উপরে রয়েছে, বর্ডারে ব্ল্যাক অ্যান্ড রেডের কাজ রয়েছে, সুতোর কাজ রয়েছে। একটু সাবধানে পড়তে হবে, কোনো কিছুতে আটকে গেলে রয়েছে সুতোটা উঠে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট শাড়ি, চলো সেকেন্ড শাড়ির দিকে যাওয়া যাক। তো নেক্সট শাড়ি হচ্ছে এটা, এটা আমি অলরেডি পরে নিয়েছি আমার দিদির স্বাদের দিনকে। এটাও খাদি কটনের উপরে রয়েছে, সবুজ শাড়ির উপরে এখানে মাছ মাছ কাজ করা রয়েছে, ভীষণই সুন্দর দেখতে। কালারটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট অরিজিনাল কালারটা ভীষণ সুন্দর, একদম বটল গ্রিন। এর লিংক আমি দিয়ে দেবো। আর প্লিজ তোমরা কেউ ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমার নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করো না, কারণ প্রত্যেকটা লিংক আলাদা আলাদা করে সবাইকে দেওয়া সম্ভব না। আমি ডিসক্রিপশনে সমস্ত লিংক এবং কোড শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে তোমাদের যদি পছন্দ হয় পারচেস করতে পারো। তো এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাই এরকম, এর আলাদা কিছু নেই, পুরো শাড়িটাই একই রকম দেখতে। আঁচলটা শুধু লাল আর বাকি বডিটা হচ্ছে সবুজ। এর ব্লাউজ পিসটা অলরেডি আমি বানানো হয়ে গেছে। এই হচ্ছে এর ব্যাক সাইডের ডিজাইন, এই হচ্ছে এর সামনের ডিজাইন। আঁচলে যেরকম কাজ করা রয়েছে সেরকমই ব্লাউজ পিসটাই ছিল। তো এই হচ্ছে সেই ব্লাউজ যেটা আমি এই শাড়িটার সাথে পেয়ার করেছি। তো তোমরা অবশ্যই জানিও কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি পছন্দ। ওকে, নেক্সট যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা আমার মা দিদি ভীষণ পছন্দ করেছে, আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে। ক্যাটালগ আমি সাইডে দিয়ে দেবো। তো এই হচ্ছে নেক্সট শাড়ি, এটা পুরো অ্যাপ্লিক করা শাড়ি। হ্যাঁ, ফটোর সাথে একদম ডিটো মিল সেরকম নয়, একটু ডিফারেন্ট আছে। তো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, বাকি শাড়িটা পুরোটাই হচ্ছে হোয়াইট এবং ভীষণ সুন্দর দেখতে। এই শাড়িটার অ্যাকচুয়ালি যে হোয়াইট পোর্শনটা সেটা কিন্তু একদম প্লেন নয়, এই রকম একটু কাজ করা রয়েছে, যেটার জন্য এই শাড়িটা দেখতে আরও বেশি ভালো লাগছে। একদম খাদি নয় এটা, না একটু জাল জাল নেট নেট টাইপের, আমি ঠিক ডিসক্রাইব করতে পারছি না ঠিক করে, এই যে এই ধরনের। নিচের কুচির জায়গাটা কিছুটা এই কাজটা পড়বে, এই কাজটা, বাকি আঁচলের জায়গাটা পুরোটাই হচ্ছে এরকম অ্যাপ্লিক করা, ভীষণ সুন্দর দেখতে। এর ব্লাউজ পিস আমি আপাতত এখানে কোথাও দেখতে পেলাম না। এর সাথে তোমরা যে কোনো কালারে ব্লাউজ পেয়ার করতে পারো, আমি ইয়েলো করেছিলাম, তোমরা চাইলে নীল লাল সবুজ যে কোনো একটার সাথে পেয়ার করে পরতে পারো, ভীষণ সুন্দর দেখতে লাগবে। সত্যি কথা বলতে আমি কোনো মেকআপ করিনি লিপস্টিক ছাড়া, এত পরিমাণে আমার ঘাম হচ্ছে ফ্যান বন্ধ করে, আমি জানি না কেন হচ্ছে, এখনও এত কিসের গরম। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, পুরোটাই এরকম অ্যাপ্লিকের কাজ করা রয়েছে বিভিন্ন কালার দিয়ে। পিকচারের সাথে এক্স্যাক্ট সেম নয় কিন্তু জিনিসটা খুব সুন্দর, তোমরা চাইলেই তোমরা অষ্টমীর দিন সকালে বা নবমীর দিন সকালে এই ধরনের শাড়ি পরতেই পারো, ভীষণ ইউনিক লাগবে। এবং সত্যি কথা বলতে আমি খুব খুঁজে খুঁজে শাড়িগুলোকে বের করেছি, তো ভীষণ কমন শাড়ি নয়, তো তোমরা চাইলেই পরতে পারো। চলো নেক্সট শাড়ি দেখে নিই। ওকে, নেক্সট শাড়ি হচ্ছে এটা,
পুরো খাদি কটনের ওপরে। আমি বেশিরভাগ সুতির শাড়িগুলোই নিয়ে আসছি তোমাদের জন্য, কারণ এগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এই ধরনের শাড়ি পরতে আমারও খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আঁচলের পোর্শন, এই সবুজটা হচ্ছে আঁচলের পোর্শন, এই রেডটা হচ্ছে বডির পোর্শন। ভীষণই সুন্দর দেখতে, পরলে ভীষণই সুন্দর লাগবে। এর সাথে তোমরা গোল্ডেন ব্লাউজ দিয়েও পরতে পারো কিংবা হোয়াইট ব্লাউজ দিয়ে পরতে পারো, ভীষণ সুন্দর লাগবে। এই হচ্ছে শাড়িটা, দেখতে তো ভীষণই সুন্দর, কোয়ালিটি যে প্রাইস নিয়েছে সেই অনুযায়ী বেশ ভালো। এর ব্লাউজ পিস আছে কিনা আমি না ঠিক জানি না, একবার দেখে নিই। হ্যাঁ, এর সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস হচ্ছে এইরকম সবুজ, সেই কালারেরই ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ পিস এই অবধি, তারপরে এখান থেকে বডি শুরু হচ্ছে, আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে আঁচল। ভীষণই সুন্দর দেখতে শাড়িটা, এটার অনেকগুলো কালার কম্বিনেশন আছে, আমার এটা পছন্দ হয়েছে বলে আমি এটা নিয়েছি। তোমরা যদি চাও তাহলে তোমাদের কালার যেটা পছন্দ সেটা নিতে পারো। এই হচ্ছে শাড়িটা, ভীষণই সুন্দর দেখতে, ভীষণই সুন্দর। এই যে শাড়িটা সেটা আমি বেসিক্যালি শুটের জন্যই নিয়েছি, কিন্তু দুর্গাপুজো আসছে তো তোমরা পরতেই পারো। এই শাড়িটার আমি প্রচুর ফটো দেখেছি ফেসবুকে, এবং আমি যখন সেটা মিশোতে খুঁজে পেলাম তখন আমি কি করে সেটা নেবো না এটা হতে পারে। তো সেটা হচ্ছে এই পপুলার শাড়িটা, ভীষণই পপুলার শাড়ি এটা, পুরো প্লেন সাদা বাটারের মতন সফট সফট খাদি কাপড়। এই হচ্ছে বর্ডার, এটা হচ্ছে আঁচল, এইরকম প্লেন গামছা ইয়েলো দিয়ে কাজ করা, কুঁচিতেও সেম কাজ রয়েছে, এই দিকটা কুঁচি, কুঁচিতে সেম শাড়িটাতে এরকম কাজ হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই শাড়িটা কেনার একটা ফায়দা, এর সাথে প্রথমত কোনো ব্লাউজ পিস নেই, কারণ এর সাথে আছে তৈরি করা ব্লাউজ, তো সেটা হচ্ছে এটা। এর সাইজটা অনেকটা বড়, আমার জন্য তো অনেক বড় মারতে হবে, কিন্তু যাদের মানে মিনিমাম 40-42 সাইজের ব্লাউজ লাগে তারা এটা আরামসেই পরতে পারো, অনেক বড় অনেক বড় ব্লাউজ। এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজের কাপড়টা যে খুব একটা ভালো সেটা আমি বলবো না, আবার খুব যে খারাপ সেরকমও বলবো না, কারণ জলে পড়লে এটা হয়তো একটু জাল জাল লাগতে পারে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা অসাধারণ কম্বিনেশন, অসাধারণ। এর একটা ইয়েলো ভার্সন আছে, সেটাও যদি তোমরা নিতে চাও তাহলে নিতে পারো, কিন্তু আমার এই হোয়াইট এই কম্বিনেশনটাই বেশি পছন্দ হয়েছে, এই কম্বিনেশনটাই বেশি সুন্দর, তাই আমার এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। পরের শাড়ি আমি দেখাবো, কিন্তু তার আগে তোমরা এটা ভাবতেই পারো যে ব্যাকগ্রাউন্ডটা কেন চেঞ্জ হয়ে গেল, আমার সাজের মধ্যেও অনেকটা তফাত। সব থেকে বড় কথা হচ্ছে এটা বেশ 4-5 দিন পরের শ্যুট, তো শাড়ি হচ্ছে এটা, ভীষণ সুন্দর কালারটা, আমার চোখ মুখ যেন বসে গেছে মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা নয় ঘামের জন্য। এই হচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে, ব্লু এর ওপর হলুদ পেইন্ট করা রয়েছে ফুলগুলো, কিন্তু একটা বিষয় এই ফ্লাওয়ারগুলো যে খুব বেশি ব্রাইট সেরকম নয়, একটু ডাল লাগছে আমার মনে হয়, এটা যদি সেকেন্ড কোট করা হতো তাহলে হয়তো এটা আরো বেশি ব্রাইট দেখতে লাগতো, কিন্তু সেটা না হলেও এটা যে খুব খারাপ লাগছে সেটা নয়। শাড়িটা ভীষণই সুন্দর দেখতে, আঁচলের জায়গাটা এরকম টার্সেল আছে, আমি এটা ইয়েলো ব্লাউজের সাথে পেয়ার করব, খাদি কটন, তাই জন্য কোয়ালিটি নিয়ে সেরকম কিছু বলার নেই যে খারাপ বা যে, খাদি কটন অলওয়েজ ভালোই হয়। এই হচ্ছে ট্রান্সপারেন্সি, এই হচ্ছে ট্রান্সপারেন্সি, খুব যে বেশি কিছু দেখা যাবে এরকমও নয়, আবার খুব যে মোটা, এখন খাদি কটন উঠেছে কিছু কিছু শাড়ি ভীষণ মোটা হয়, এটা কিন্তু সেরকমও নয়। বাই দ্য ওয়ে আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু মিশো হলেরই একটা শাড়ি, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে আসতে পারো সেই হল ভিডিওটা। এর সাথে ব্লাউজ পিস মনে হয় আছে, কারণ সাধারণত সব শাড়ির সাথেই থাকে। এইটা মনে হচ্ছে ব্লাউজ পিস, আচ্ছা এইটা মনে হচ্ছে ব্লাউজ পিস। তো এই হচ্ছে শাড়িটা, পরলে ভীষণ সুন্দর লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, এর প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে মিশোতে। এই ছিল আজকের হল ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, এবং অবশ্যই জানাতে ভুলো না যে কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো আজকের জন্য এইটুখানি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, বাই বাই, ভালো থেকো, খুব মজা করো দুর্গাপুজোতে, এবং কে কী পড়ছো সপ্তমী অষ্টমী নবমী দশমী, কী প্ল্যান, কোনটা পারচেস করলে
সমস্ত কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িগুলোর সাথে আমি কেমন করে স্টাইল করেছি, কিভাবে রিল বানিয়েছি সেটা জানার জন্য অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তো আজকের জন্য এইটুকুনি, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।